বলেছিলেন জিয়াউর রহমান হত্যার বিচার করছেন না কেন, প্রস্তাব তুলেছিলেন। তখন বলছে যে আপনার কাছে প্রমাণ থাকলে আপনি করেন গা। তখন মতিয়াপা উত্তর দিয়েছিলেন, মঠ ঠেকা, স্বামী মল্ল আপনার বিচার করব আমি। এখানে সদস্য আওয়ামী লীগের ডাক্তার, নেতা সব আওয়ামী লীগ, তারা কি চিকিৎসা করছে, অপচেষ্টা করছে কিনা আমরা জানি না। যারা ক্ষমতায় আসার জন্য নিজের বাবার হত্যাকারীর সাথে, অন্য মানুষের বাবা না কিন্তু নিজের বাবা, জিয়াউর রহমানকে হত্যা করেছে কিনা আওয়ামী লীগ, এবং বিএনপি যদি আসলে সেই সময় আওয়ামী লীগকে সেই সাপোর্টটা না দিত, আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ হতে পারতো না। গুড, ভেরি গুড। মানে আসলে ওনার প্রশ্নটা আমার কাছে বুমেরাং হয়ে যাচ্ছে। ইজ এ লার্নড ব্যারিস্টার, উনি এইভাবে বললেন কথাটা, আমি খুব অবাক হলাম যে জিয়াউর রহমানকে যদি আওয়ামী লীগ হত্যা করে থাকে। আমি এটা আমি বলছি যে উনি আসার পরে হত্যা হলো কেন, কিভাবে উনি ইনডাইরেক্টলি কথা পশ্চাতে আসতে পারে ঘুরিয়ে বলেছেন, ঠিক আছে। তো পাবলিকের কাছে যেটা প্রতিমান হয় ওনার কথা যে আওয়ামী লীগ শেখ হাসিনা আসাতেই জিয়াউর রহমান হত্যা হয়েছে, জিয়াউর রহমানের হত্যার বিচার করলেন না কেন, আমার ফার্স্ট কোশ্চেন এটা। পার্লামেন্টে দাঁড়িয়ে মতিয়া চৌধুরী বলেছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কাছে, স্বামী তো ম্যাডাম খালেদা জিয়ার, তাই না, বলেছিলেন জিয়াউর রহমান হত্যার বিচার করছেন না কেন, প্রস্তাব তুলেছিলেন। তখন বলছে যে আপনার কাছে প্রমাণ থাকলে আপনি করেন গা। তখন মতিয়াপা উত্তর দিয়েছিলেন, মঠ ঠেকা, স্বামী মল্ল আপনার বিচার করব আমি। এটা হলো নাম্বার ওয়ান। ওনারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলেছেন স্পষ্টভাবে বলেছেন জিয়াউর রহমানের হত্যার পিছনে এরশাদ সাহেবের হাত ছিল, খোলামেলা কথা এটা, একবার না ওনারা বহুবার বলেছেন। আবার দেখলাম যে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, যারা দায়ী করছে যে জিয়াউর রহমানকে হত্যার পিছনে এরশাদ সাহেবের হাত ছিল এবং এরশাদ সাহেব জড়িত ছিলেন, সেই তারেক রহমানকে দেখলাম বাবর সাহেবকে নিয়ে জিয়াউর এরশাদ সাহেবের বাসায় যেতে, না ইলেকশনের আগে, আগে 2008 ইলেকশন আগে, যে আপনি আমাদের সাথে থাকতে হবে, এবং একদিন না পরপর দুই দিন গেছেন, টাকার অফার করেছেন এবং শেষ পর্যন্ত প্রেশার ক্রিয়েট করেছেন। তো যারা ক্ষমতায় আসার জন্য নিজের বাবার হত্যাকারীর সাথে, অন্য মানুষের বাবা না কিন্তু নিজের বাবার হত্যাকারীদের সাথে আপোষ করতে পারে, তাদেরকে আমি কি নীতিবান বলবো? আর জিয়াউর রহমান দেশে কি দিয়েছেন, বঙ্গবন্ধু বলেছেন চোরের খনি, এটার উদাহরণ আমি দেখাচ্ছি, এটা আগেও বোধহয় দেখিয়েছি একবার আপনাকে, কিন্তু এটা দেখা উচিত। হ্যাঁ, এইখানে একটা পত্রিকা, এই পত্রিকাটা হচ্ছে একটু বড় করে দেখি, ডন পত্রিকা, পাকিস্তানের সবচেয়ে বড় পত্রিকা। তো লেখা আছে জিয়াউর রহমান সাহান যখন বলেছেন 1978-এর 5th September রিটার্ন টু দ্য পার্ক এরা, মানে পাকিস্তানে, বাংলাদেশে পাকিস্তানের প্রত্যাবর্তন, আপনাকে দেখালাম ম্যাজিস্ট্রেট সাহেব, হ্যাঁ পাকিস্তানের প্রত্যাবর্তন আপনিও দেখেন। তো ওনারা পাকিস্তানের সরকারকে নিয়ে 78-এ গেছে, হ্যাঁ 70, আমি বলতেছি 70, যখন জিয়াউর রহমান সরকারটা গঠন করলেন তখন ডনের, এটা ডনের ইয়ে। তো জিয়াউর রহমান সাহেব যদি বঙ্গবন্ধুর এত ওয়েলফেয়ার থাকতেন, উনি তো সেনাবাহিনীতে ছিলেন, উনি তখন কি করেছিলেন, ওনার দায়িত্ব পালন করেছিলেন? প্রশ্নগুলো ব্যাস মাহবুবউদ্দিন খুব একটু আপনার কাছে করতে চাই, এত পুরনো জায়গায় যাওয়ার আসলে দরকার নেই, আসলে আপনি তো যাচ্ছেন সব জায়গাতে, জেনারেল সফিউল্লাহ সাহেব কি ছিলেন, সেনাবাহিনী প্রধান ছিলেন, উনি কি দায়িত্ব পালন করছেন, পারেন নাই করতে, কারণ ওর কেন কেন পারেন নাই, ওনাকে এমপি বানিয়েছেন আপনি, হ্যাঁ তারপর তার বিমানের প্রধান ছিলেন, বিমানের প্রধান ছিলেন, সেন্ট্রাল কমান্ডার, উনি কি করেছেন? আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে আমি না, আপনারা আপনি বলেন, আচ্ছা আমারটা আমি বলতে দেন, বঙ্গবন্ধুর না আমারটা বলতে করছে, আমারটা বলতে দেন, কি করছেন উনি, উনি এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, আপনি মানেন না আপনি? জি, কিন্তু একটু প্রশ্ন করেছিলেন শামীম ওসমান, আপনারা বিচার করলেন না কেন জিয়া হত্যার? আমাদের বৈষম্যতা দেশ হিসেবে ক্ষমতা আসছে, তারপরে তো আপনারা আসছেন, আসছেন আর আপনি কেন বিচার করেন নাই? আপনি তো পারেন, আপনি বলছেন যে হত্যা প্রচেষ্টা বলছেন, আমি তো এটা বলি নাই, আমি বলছি যে শেখ হাসিনাকে জিয়া রহমান বাংলাদেশে আনার 13-এর মাথায় জিয়া রহমান হত্যা করা হয়েছে, আমি সেটা বলছি, আর কিছু বলিনি আমি, কিন্তু উনি এখন ব্যাখ্যা দিচ্ছেন আপনি ছেলে, সেটা অন্য কথা, আসেন সে করে বাদ দেন আপনি, বেগম খালেদা সুস্থ মানুষ, লন্ডন থেকে আসছে এবং আইনের প্রতি শ্রদ্ধা ছিল, উনি কোর্টে গেছে, সুস্থ মানুষ হেঁটে গেছে জেলে, আর উনি জেলে থাকা অবস্থাতে আমরা বললাম যে প্রাইভেট হাসপাতালে আপনার ইয়ে জামিন চাইলে ভাই করে, হ্যাঁ করে জামিন দিলেন না, আগে এই কে দুধ বিরোধিতা করলো, আর সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল বেগম জিয়ার জামিন নিয়ে কি আসলে বিএনপির কোনো দায়ভার নেই? আরে দায়ভার কারো চেয়েছে জামিন, জামিন দেয় রে কোর্ট, এবং অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে মাহবুব আলম সাহেব বিরোধিতা করলেন, বললেন যে আপনার হাসপাতালে চিকিৎসা করতে দেন,
সাজা হওয়ার আগে সুযোগটাকে দেওয়া হয়েছে। শুনেন, চিকিৎসা করতে পারে না, বলছে না এখানে করতে হবে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি করতে হবে, ওখানে না। এখানেও সদ্য আওয়ামী লীগের ডাক্তার নেতা সব আওয়ামী লীগ, তারা কি চিকিৎসা করছে, অপচিকিৎসা করছে কি না আমরা জানি না। বেগম খালেদা বের হওয়ার পরে হুইলচেয়ারে বের হলো, এটা হলে একশো তদন্ত করলে বেরোবে, এবং সেই কারণে হয়তো তাকে প্রতিদিন করতে পারে কি করতে পারে। তারপর সেখান থেকে অসুস্থ হয়ে গেলো, সে অসুস্থ বেগম খালেদা চিকিৎসা করতে দেবেন না, আপনি বলেন তো আইন। আর আইনমন্ত্রীকে আপনার লয়ের ছিল নাকি অনিল সময় আইনমন্ত্রী ছিল, ইয়েস দুদকে, ওই অবৈধ সরকার দুদকে লয়ের ছিল।